আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। গুরু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কি কি অসুবিধা হয় একটু বলেন তো, কি কি কষ্ট হতো আপনার? জি আমার আসলে সমস্যা যেটা, এটা প্রায় 15 বছর ধরে আমার দেখা গেলো একটু ঠান্ডা লাগলে, দেখা গেলো গোসল করতেছি পানি একটু মাথায় বেশি হয়েছে, বা হয়তো হালকা বৃষ্টিতে একটু মাথাটা ভিজছে, টনসিল ফুলে যায়, ব্যথা হয়, হ্যাঁ জ্বর চলে আসে, হ্যাঁ জ্বর টর চলে আসে। এটা আনুমানিক সব সময় আসে না, আনুমানিক কতদিন পর পর এই ব্যথাটা হতো গলায়? আমার অ্যাভারেজ প্রতি মাসেই দেখা গেলো এরকম একবার, হ্যাঁ একবার অ্যাভারেজ, একবার অ্যাভারেজ। অনেক কষ্ট পাচ্ছিলেন? হ্যাঁ কষ্ট পাচ্ছি। তো অনেক আগেই বলছি যে অপারেশন করতে হবে, ভয় পাচ্ছিলেন না? জি। এখন এবার সাহস করছেন আর কি? না এবার দেখি যে আর পারা যাচ্ছে না। আপনি তো ওই যে 3 মাস ডেসলোর খাইতে বলছিলেন, তো 3 মাস ডেসলোর খাওয়ার পরে যখন ডেসলোর ছেড়ে দিলাম, ওই 3 মাস ডেসলোর খাওয়া অবস্থায় কোনো সমস্যা হয় নাই, কিন্তু এর পরের মাসে দেখা গেলো আমার আবার ফুলে গেছে, তার পরের মাসে আবার ফুলছে। তো পরপর 2 মাস যখন ফুলছে তখন আমি বুঝছি যে না, আমার অপারেশন করা ছাড়া উপায় নেই। ইনশাল্লাহ আমরা, ইনশাল্লাহ আমরা এখন অপারেশন করে দেবো। Thank you.